আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স আপনারা সবাই ভালো আছেন আশা করি আমি আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব আপনারা কখন ডাক্তারের কাছে আসবেন আপনারা কখন কি কি সমস্যা দেখা দিলে আপনারা দ্রুত ডাক্তারের পরামর্শ নেওয়ার জন্য যাবেন সেগুলির মধ্যে হলো প্রথমত আমরা যদি মনে করি যে আপনাদের জানতে হবে যে আপনাদের প্রিয় মহিলাদের মাসিক নিয়মিত হচ্ছে কিনা সেটি একটি সমস্যা আর যদি ওজন অতিরিক্ত বৃদ্ধি পায় সেটাও একটি সমস্যা আর হচ্ছে যে শরীরের বিভিন্ন জায়গায় যেমন মুখে বুকে এবং পেটে যদি অতিরিক্ত লোম হয় চুলে চুল মাথার চুল যদি পাতলা হয়ে যায় অথবা গলায় যদি কোনো ধরনের দাগ দেখা দেয় তার ছোপ দেখা দেয় তাহলেই আপনার মনে করবেন যে আপনার ডাক্তারের স্বর্ণপন্ন হওয়া খুবই জরুরি আর এই উপসর্গগুলো আসলে যে সমস্যাটির জন্য হয়ে থাকে সেটি হলো পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম এই পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম আসলে একটি আসলে এটি কোনো ডিজিজ না এটা একটা হরমোনাল সমস্যা যেটি হরমোনাল ইমব্যালেন্সের কারণে হয়ে থাকে যে মেয়েদের শরীরে যে হরমোনটি আসে সেটি কমে যায় এবং পুরুষের শরীরে যে হরমোনটি সেই হরমোনটি বেশি পরিমাণে আসে তাহলে আমরা জানতে চাই যে এই সমস্যাগুলি হলে কেন তাহলে বন্ধাত্ম হবে তা আমরা জানি কি যে প্রতি মাসেই মেয়েদের একটি অথবা দুটি করে ডিম্বাস ডিম্বাশয় থেকে ডিম্বাণু তৈরি হয় যে এই এই দেখা গেলো আঠারো থেকে বাইশ মিলিমিটারের মধ্যে একটি করে ডিম তৈরি হয় এবং এটি বড়ো হয় ম্যাচুরেশন হয়ে ওভুলোশন হয় কিন্তু যখন পলিসিস্টিক ওভারি হয় তখন দেখা যায় যে হরমোনাল ইনব্যালেন্সের কারণে তখন তার এই ডিমগুলি পরিপক্ক হয় না পরিপক্ক না হয়ে সেগুলি মসুরের দানার মতো এই যে ও ডিম্বাশয়ে পুরা সাইড দিয়ে এগুলি তৈরি হতে থাকে এটাকে তখন আমরা বলি আলট্রাসোনোগ্রাফি ট্রান্সভেজেনাল সোনোগ্রাফি যদি করা হয় সেই ক্ষেত্রে তখন সেটি দেখা যায় যে এটাকে বলা হয় নেকলেস প্যাটার্ন মানে ওই ওভারির চারদিক থেকে দিয়ে এগুলি দানার মতো এই প্যাটার্নটা আমরা পাই এটাকে বলা হয় পলিসিস্টিক ওভারি তো আসলে এ আমরা আপনারা আপনারা জানেন যে একজন নারীর বিয়ে হওয়ার পর সে প্রত্যাশা করে তার সে মা হতে চায় এবং সেই প্রত্যাশার কারণে সে যখন গর্ভবতী হতে পারে না তখনই সে ডাক্তারের পরামর্শ নিতে যায়। এবং এই সমস্যাগুলি যদি দেখা দেয় তাহলে আমরা মনে করি যে তাকে দ্রুত ডাক্তারের পরামর্শ নিতে হবে এবং তার যদি অনিয়মিত মাসিকের কারণগুলি দেখা যায় যে হরমোনাল কারণ তাহলে তাকে কী করতে হবে তার ওজন যেহেতু তার বেশি পরিমাণে বেড়ে গেছে সেই ওজন কমাতে হবে এই ওজন কমানোর জন্য তাকে প্রথমত করতে হবে তাকে তার খাদ্যাভ্যাস পরিবর্তন করতে হবে নিয়মিতভাবে ব্যায়াম করতে হবে এবং তার কি কি খাবারগুলি বর্জন করতে হবে সেগুলিও তাকে জেনে নিতে হবে যেমন হলো প্রসেসড ফুড হ্যাঁ অতিরিক্ত চিনি জাতীয় পানীয় কোল্ড ড্রিঙ্কস কেক পেস্ট্রি ফাস্ট ফুড এগুলি খাওয়া থাকতে তাকে খাওয়াগুলি বর্জন করতে হবে এবং রেগুলার নিয়মিতভাবে তাকে এক্সারসাইজ করতে হবে তাহলে দেখা যাবে যে শরীরের ওজন কমে গেলে তার হরমোনটা তার নিয়মিতভাবে তার যে মানে কন্ট্রোলে আসে সেই কন্ট্রোলে চলে আসবে তার মাসিক নিয়মিত হবে এবং নিয়মিতভাবে তার এই ডিম্বাশয়ের মধ্যে ডিম তৈরি হবে এবং তার বাচ্চা হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে তো আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে আপনারা এটি বুঝতে পেরেছেন এবং পরবর্তী বিষয় নিয়ে আপনি আমি আপনাদের সামনে আবারও হাজির হবো সবাইকে অনেক ধন্যবাদ